হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো সবাইকে শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো শরীরটা আমার এখনও পুরোপুরি ঠিক হয়নি, চোখের তলায় দেখো কালো হয়ে গেছে, জ্বর মাথা ব্যথা এখনও আছে। গতকাল সপ্তমী ছিল, একটু বেরিয়েছিলাম বাড়ির কাছাকাছি ঠাকুরগুলো দেখতে, হ্যাঁ, কিন্তু অষ্টমীর দিন আমি অঞ্জলি দিয়ে এসেছি বাড়ির কাছের ক্লাবে। তো কোনো কিছুই পোস্ট করতে পারিনি, সবই জমে আছে, শর্ট ভিডিওগুলো আমি পোস্ট করবো পরে পরে। তারপরে আজকে বিকেলে ইচ্ছে ছিল অষ্টমীর দিন বেরোবো, দূরে ঠাকুরগুলো দেখবো, কিন্তু এত শরীরটা খারাপ যে আজকে আর বেরোচ্ছি না। ইচ্ছে আছে নবমীর দিন একটু যাবো দূরে ঠাকুরগুলো দেখতে। এই প্রথম ইচ্ছে আছে মেট্রো ধরে ঠাকুরগুলো দেখবো। হ্যাঁ, মেট্রো পথে তো এখন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ঠাকুর দেখার। তো যাই হোক, আজকে রাত্রে ডিনারে তো ভাত রান্নাই করছি না, অন্যান্য শুকনো খাওয়ার সুজি লুচি আর ছোলার ডাল এগুলো করেছি, আর এদিন মিষ্টি নিয়ে এসেছে বরমাশাই, এইগুলো খাওয়া হবে। তোমাদের পুজো কেমন কাটছে জানিও, নিশ্চয়ই ভালো কাটছে। আমার এবছর মোটামুটি তেমন ভালো বলবো না, খারাপও বলবো না, এই আর কি, শরীর খারাপ হলে কিচ্ছু করার নেই। এদিকে লুচি, সুজি, ছোলার ডাল আর মিষ্টি আছে, সীতাভোগ, মিহিদানা আর ছানার সন্দেশ। আমাদের বাড়িতে এইগুলোই বানিয়েছি, আর তোমাদের বাড়িতেও রাত্রি কী আয়োজন করেছো রান্না সেটাও আমাকে জানিও। তো চলো, বাই।